জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টায় পাঁচ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচ জেতানো স্পেলের পরই একাদশে নিজের স্থানটা সিমেন্ট করে ফেলেছিলেন মোসাদ্দেক। এবার সৈকত পেলেন আরও বড় খবর, ইঞ্জুরির কারণে তৃতীয় টি টোয়েন্টি থেকে ছিটকে গেছেন ক্যাপ্টেন সোহান, আর তৃতীয় ম্যাচে তাই ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে দেশের ইতিহাসের নবম ক্যাপ্টেন হিসেবে অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের। চমকের বাকি আছে আরও, তৃতীয় টি টোয়েন্টির জন্য টাইগার স্কোয়াডে ফিরেছেন সদ্য সাবেক ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। নুরুল হাসান সোহানের ইঞ্জুরিতেই আবার ডাক পড়েছে রিয়াদের। ভাগ্যের অদ্ভুত খেলায় সোহানও নিজের প্রথম অ্যাসাইনমেন্টের পুরোটা শেষ করতে পারলেন না, আর রিয়াদেরও বিশ্রামের পুরোটা সময় কাটানো হলো না। সোহান ছিটকে পড়ার পর ক্যাপ্টেন্সির দৌড়ে নাম উচ্চারিত হচ্ছিল মূলত দুজনের, টেস্টের ভাইস ক্যাপ্টেন লিটন দাস আর মোসাদ্দেক হোসেন সৈকত। এমনকি বিপিএলে ক্যাপ্টেন্সি করা আফিফ কিংবা মিরাজের নামও ধীমে সুরে দুই একবার শোনা যাচ্ছিল। তবে সব মিলিয়ে লিটন দাসই ক্যাপ্টেন হবেন বলে ধারণা করা হচ্ছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে এক প্রেস রিলিজে বিসিবি জানিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতই সিরিজ জেতার মিশনে টাইগারদের নেতৃত্ব দেবেন। নগদ অ্যাপে সব নাম্বার সেন্ড মানে একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ। জাতীয় দলের ৬ বছরের ক্যারিয়ারে এখনও পর্যন্ত নিয়মিতই হতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত, এমনকি বয়সভিত্তিক ক্রিকেটেও অধিনায়কত্ব করেছেন মোটে ৫টা ম্যাচে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ক্যাপ্টেন্সি করিয়েছেন মোসাদ্দেক হোসেন। বিপিএল এবং বিপিএলে নিজের দলকে নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহের এই ক্রিকেটার, নেতৃত্ব দিয়েছেন বিসিএলেও। ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সির এই দীর্ঘ অভিজ্ঞতার কারণেই মূলত বিসিবির আস্থার হাত পড়েছে মোসাদ্দেক হোসেনের কাঁধে। আর ক্যাপ্টেন্সির প্রথম ম্যাচে এই অলরাউন্ডারের সামনে থাকবে দলকে টি টোয়েন্টি সিরিজ জেতানোর সুযোগ। মোসাদ্দেক এবং রিয়াদকে নিয়ে নেওয়া বিসিবির সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। জিম্বাবুয়ে সিরিজের আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ক্যাপ্টেন রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। নুরুল হাসান সোহান টাইগারদের দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন নন। এরপর বিশ্রাম থেকে যখন রিয়াদকে ফেরানোই হলো, তখন তাকেই কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো না? এক ভারপ্রাপ্ত অধিনায়কের স্থলাভিষিক্ত কেন আরেকজন ভারপ্রাপ্ত অধিনায়ককেই করা হলো, তা আবার মাত্র একটা ম্যাচের জন্যই? রিয়াদ যদি ম্যাচ খেলবেনই তবে ক্যাপ্টেন কেন নন? এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর আপাতত নেই। তবে এই সাগা থেকে আপাতত একটা মেসেজ বের করা যাচ্ছে, তা হলো সম্ভবত রিয়াদকে আর টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে না। সেক্ষেত্রে এশিয়া কাপ বিশ্বকাপে হয়তো বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকতের যে কোনো একজন, অথবা অন্য কেউ, কিন্তু রিয়াদ নন। টাইগার ক্যাম্প এবং ম্যানেজমেন্ট অত দূরের কথা নিশ্চয়ই এখনই ভাবতে চাইবে না। আপাতত দলের সব মনোযোগ হওয়ার কথা জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জেতার দিকে, আর টি টোয়েন্টি সিরিজ জেতার মিশনে মোসাদ্দেক আর তার দল পাচ্ছে শুভকামনা। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।